কিশোর তরঙ্গ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে কিশোর তরঙ্গ অনুষ্ঠানে আপনাদেরকে একটি বাস্তব চিত্র তুলে ধরব। আমাদের বর্তমান সমাজে দেখা যায় আমাদের কিশোরীরা অনেক সময় পরিবারে একটু ভুল বোঝাবুঝি হলে বা মা বাবা একটু বকাঝকা করলে তারা অনেক সময় পালিয়ে গিয়ে বিয়ে করে। আর এই পালিয়ে বিয়ে করার পরে কী হতে পারে তা আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জানতে পারবো। চলুন বন্ধুরা জেনে নিই। অনেক ক্ষেত্রে মেয়েরা কম বয়সে আবেগের বশে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করে, আর এই ভুলের মাশুল দিতে হয় মেয়েদের। ওই মেয়েরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানে না, আইন সম্পর্কে ধারণা থাকে না, অপরিপক্কতার কারণে ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো ভাবনা থাকে না। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে কী কী ধরনের বিপদের মধ্যে পড়তে পারে সে সম্পর্কে কোনো ধারণা থাকে না। শুধু কম বয়সের আবেগ ও সাময়িক উত্তেজনা থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, এক ধরনের ফ্যান্টাসির মধ্যে তারা বসবাস করে। আর যখন ভুল করে বসে তখন মেয়েদের পড়াশোনা আর এগোয় না, কম বয়সে মা হয়ে যায়। স্বাবলম্বী হওয়ার যে সম্ভাবনা তাদের থাকে তা অঙ্কুরে শেষ হয়ে যায়। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুসারে যেখানে শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের নিবাসীদের মধ্যে 41% বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা কিশোরী। অভিভাবকের করা অপহরণের মামলায় তাদের সঙ্গীরা আসামি, সঙ্গীদের কেউ কারাগারে কেউ জামিনে মুক্ত। 2021 খ্রিস্টাব্দের 8 আগস্ট সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে কোনাবাড়ির শিশু উন্নয়ন কেন্দ্রের 150 আসনের মধ্যে শিশু নিবাসীর সংখ্যা 98, এর মধ্যে ভিকটিম 54 জন, এর মধ্যে 40 জন মা বাবার অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন এবং তাদের সঙ্গীর বিরুদ্ধে অভিভাবক অপহরণের মামলা দিয়েছেন। বাকি 14 জন মানব পাচার ধর্ষণের মতো বিভিন্ন মামলায় ভুক্তভোগী। বাংলাদেশের 2013 খ্রিস্টাব্দে শিশু আইন অনুযায়ী 9 থেকে অনূর্ধ্ব 18 বছরের মেয়ে শিশু আইনের সংস্পর্শে এলে তাদের কেন্দ্রে রাখা হয়। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক KM উবায়দুল্লাহ আল মাসুদ জানান, অভিভাবকের অমতে বিয়ে করা কিশোরীদের 95% ছাত্রী। তারা বিভিন্নভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে আইনি জটিলতায় পড়ে যায়। 18 বছরের কম বয়সে বিয়ে আইন সিদ্ধ নয়, আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিয়ে তারা যেন পড়াশোনা অব্যাহত রাখে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে তাদের কাউন্সেলিং করা হয় কেন্দ্র থেকে। মা বাবার অমতে বিয়ে করে বলে মেয়েরা নিজের পরিবারে ফিরতে চায় না, তখন তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। মা বাবাদের সন্তানের সবচেয়ে বড় বন্ধু হতে হবে যাতে কম বয়সে অপরিপক্ক সিদ্ধান্ত না নিতে পারে। মেয়ে প্রেমে জড়িয়েছে জানা মাত্রই মা বাবা খারাপ ব্যবহার না করে মেয়েকে পড়াশোনার গুরুত্ব বোঝাতে হবে এবং সতর্কতার সঙ্গে মেয়ের উপর নজর রাখতে হবে। পড়াশোনার অজুহাত দিয়ে মুঠোফোন ব্যবহার সীমিত করতে হবে। গুরুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলে মেয়ের সঙ্গে সময় কাটাতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও বেরিতাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।